মীরা ইন্টারন্যাশনাল হোটেল, লোকেশনটো হৈছে দীঘা। আমি দীঘা আহিছো আজি। আৰু আমি আহি আহি এইটো হোটেল পাই গলোঁ, যিটো হোটেল আমি বুক কৰিছিলোঁ অনলাইনত। এইটো হোটেলত আজি আমি থাকিম ৰাতি। এইটো ৰিচেপশ্যন হয়। বাহিৰে ৰান্না কৰা খোৱাৰ উপৰি পানীয় নিষিদ্ধ। শুভমে এইটো হোটেলৰ ৰেষ্টুৰেণ্টৰ পৰা ওলালে। লিফ্টত আৰু নাযাওঁ আজি, ৰুমটো পাই গ'লো, ওচৰতে ৰুম হয়। অঁ, মোৰ ৰুমৰ চাবিটো ক'ত? এইছে মোৰ ৰুম, লক কৰা হৈছে। 211 নম্বৰ ৰুম, লকটো খুলি লওঁ। লকটো খুলিলে আৰু মোৰ ৰুম, ইয়াতে আমি ৰাতিটো থাকিম। আজি ইয়াতে ৰাতিটো থাকিম আমি। মোৰ ৰুম, এইটো হৈছে ৱাশ্ৰুম। এইটো মানে আপোনালোকৰ মানে আপোনালোকে এই হৈছে ৱাশ্ৰুম। বহুত মানে পৰিষ্কাৰ হয় ৱাশ্ৰুমটো, বহুত পৰিষ্কাৰ হয়। আপোনালোকে ভিতৰত দেখুৱাই দিছোঁ, পৰিষ্কাৰ হয়, বেছ বহুত পৰিষ্কাৰ হয় ৱাশ্ৰুমটো। মানে বহুত ফেচিলিটি বহুত ভাল হয় হোটেলটো। মাই ৰুম, ডন্ট ডিষ্টাৰ্ব। আৰু চব হোটেলৰ কিমান ফেচিলিটি দি দিছে, মানে নিজে বস্তুটো আপোনালোকে লেতেৰা কৰিব নোৱাৰে, মানে অলপ মানে নিজে মানে বস্তুবিলাক চাফা কৰি ৰাখিব লাগিব, সেইটো আপোনালোকৰ দায়িত্বটো আছে আৰু। আৰু এইটো হোটেলত থকাৰ কাৰণে আপোনালোকে এক্সট্ৰাকৈ এটা ৱাল টিভি দি দিছে, ৰাতি আপোনালোকে চাব পাৰিব। আৰু আপোনালোকে এচিটো চলাব পাৰিব, এচি চিষ্টেম আছে, এচি। আৰু চাওক, 900 টকা হোটেলটো মানে প্ৰাইচ লৈছে, 900 টকা, 900 ৰুপিজ। আৰু তিনিজন থাকিব পাৰি বেডটোত, মানে মই এতিয়া অকলে থাকিম, আৰু মোৰ লগত শুভম আছে, শুভমে থাকিব। আৰু এইটো ইপিনে মানে আপোনাৰ মানে ভেলকনি এটা আছে, এইটো মানে খিৰিকী বা খিৰিকী খুলিলে মানে ভেলকনিটো চাব পাৰি। মানে ভেলকনিটো আপোনালোকক মই পিছত দেখুৱাই দি আছোঁ। আৰু এইটো হোটেলত আপোনালোকে বহুত মানে এনজয়, মানে বহুত ভাল লাগিব, মানে আপোনালোকে যদি আহে মানে কোৱা নাই ল'ব লাগিব বুলি, কিন্তু মানে মই মোৰ ফিলিংছটো হ'ল মানে ইয়াত বহুত ভাল লাগিছে, মানে মই ফাৰ্ষ্ট টাইমটো ইয়াত আহিছোঁ, বহুত ভাল লাগিছে হোটেলটো। আৰু আপোনালোকে বুক কৰিলে এনেকুৱা হোটেলত আহিব, মানে তলত বহুত দালাল আছে, দালালৰ পৰা সাৱধান হ'ব আপোনালোকে। আৰু ইয়াত নিয়মাৱলী লিষ্ট আছে, মানে আপোনালোকে মানে এইটো মানে হোটেলত অহাৰ লগে লগে নিয়মকেইটামান আপোনালোকে মানে পালন কৰিব লাগিব, মানে আপোনালোকে নিয়মটো আপোনালোকে ইয়াত দিয়া আছে, আপোনালোকক মানে ওলটা পেজত মই দেখুৱাই দি আছোঁ, আপোনালোকে চাই থাকিব। আৰু নিয়মাৱলীটো আপোনালোকে পঢ়ি ল'ব, মানে কি লিখা চাই লওক। মীৰা ইণ্টাৰনেশ্যনেল হোটেলৰ মানে নিয়মাৱলী কেইটামান আছে, নিয়ম কেইটামান কি কি আছে মানে চাই লওক, এইটো লিখা আছে। আৰু আপোনাৰ যিটো অৰিজিনেল নাম হয়, যিবিলাক যিটো আপোনাৰ ঠিকনা বা পৰিচয় আছে, ভোটাৰ আই কাৰ্ড বা পান কাৰ্ড বা আধাৰ কাৰ্ড যি আছে, সেইটো ডকুমেণ্ট ছাবমিট কৰিব লাগিব। এইটো মানে ইয়াত লিখা আছে, হোটেলৰ ভিতৰত বাহিৰ হৈতে ৰান্না কৰা খাবাৰ লৈ আৰু প্ৰৱেশ নিষিদ্ধ, মানে বাহিৰৰ মানে খোৱা বস্তু এইটো হোটেলত মানে লৈ অহা মানে বন্ধ আছে, মানে লৈ আহিব নোৱাৰে আপোনালোকে, এইটো হোটেলত খাব লাগিব। আৰু আপোনালোকে যদি খাব খোজে বাহিৰত যাই খাব লাগিব, কিন্তু এইটো হোটেলত আপোনালোকে খাব নোৱাৰিব। এইটো গ্লাছ হয়, এইটো আপোনাৰ মানে থকা যিটো
চোয়া গ্লাস দাপন হয় এইটো। আর আপনার যদি বাহিরের বেলকনিটো দেখাই দিয়ে আছে, আপনার বাহিরের বেলকনিটো আছে, এইটা খুলিব লাগিব আগত। বাহিরত কি ধুনিয়া লাগে বেলকনি, বতাহ পুরা ধুনিয়া, বতাহ সাগরের বতাহ দিছে। কিমান ধুনিয়া লাগে দৃশ্য, ধুনিয়া বতাহ দিয়ে দিছে। এপিনে সাগর আছে, এপিনে সাগর আছে, আগত সাগর আছে, সাগরত যাম আমি, ইভিনিংত যাম আৰু। ইমান পুরানা বিল্ডিং, বহুত পুরানা বিল্ডিং হয়। আর মীরা ইন্টারন্যাশনাল হোটেলের যে খাওয়া মেনু আছে, মানে খাওয়ার কারণে যে মেনু দিয়ে দিছে আপনার, এই চাই লোক। ইয়াত লিখা আছে মীরা ইন্টারন্যাশনাল হোটেল, আপনার কল করব ডায়াল 9 রিসেপশন, ডায়াল 7 রেস্টুরেন্ট। মানে আউটসাইড ফুড নট, আউটসাইড ফুড নট এলাউড ইন হোটেল, মানে মানে বাহিরের বস্তু আপনার এই হোটেলত মানে আপনার লই আহিব নোৱাৰিব। আপনার খাবলৈ হলে বাহিরত খাব লাগিব, নহলে এই হোটেলের বস্তু ইয়াত খাব লাগিব। কিন্তু এই হোটেলের বস্তু বাহিরের হোটেলের বস্তু এই হোটেলত লৈ আহি খাব নোৱাৰিব, এইটাই কথা, এইটাই লিখেছে আর। ইয়া হয়েছে মেনু, আর ইয়ার ইয়ার লোকেশনটা আপনার পিছত মানে ডিসক্রিপশনে দিয়ে দিম আর কই দিম। আর ইয়াত খোৱাৰ কারণে সব এই সব আছে ইয়াত, আর কি যি খাব আপনাদের সব দিয়া আছে, মেনুটা আছে। আর আমি আজির কারণে মানে বাহিরের পরে খাম, মানে বাহিরের একটা বহুত ধুনিয়া হোটেল আছে, সেইটাত খাইলাম। নেক্সট দিন মানে এই রেস্টুরেন্টত খাইলাম, যেটু মানে মীরা ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের পরে মানে নেক্সট দিন খাইলাম আমি। আপনার চাই লোক মেনুত দিয়ে আছে, আপনার লোকেশনটা দিয়ে আছে, লোকেশন অনুযায়ী আপনার এই হোটেলত আহিব পারিব, এইটো মীরা ইন্টারন্যাশনাল হোটেলত আহিব পারিব। মীরা ইন্টারন্যাশনাল হোটেলের লোকেশনটো হয়েছে যে ফরেস্ট বাংলো রোড নিয়ার নেহরু মার্কেট, পোস্ট অফিস প্লাস পিএস দীঘা, ওল্ড দীঘা, এটা এইটো ওল্ড দীঘা হয়, আর ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর হয় এইটো। আর ইয়াত হোটেল রিসেপশনের নাম্বারটা দিয়ে আছে, বুকিং অফিসটো আছে ইয়াত, আর ওয়েবসাইটত আপনাদের ইয়াত ওয়েবসাইটের যোগে আপনাদের ইয়াত বুক করব। আর মোর ভিডিওটি যদি আপনাদের ভাল পাইছে তেনহলে লাইক শেয়ার কমেন্ট করে লগতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে দিব। যদি আপনাদের মোর চ্যানেলের নতুন মেম্বার হয় তেনহলে আপনাদের মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিব। তো নেক্সট ভিডিওটি আহি আছে নিউ দীঘা, নিউ দীঘা আপনাদের দেখাই দিম, নেক্সট ভিডিওটি আহি আছে আপনাদের সাবো।